হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দি টেক সেন্সেস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমরা শিখতে যাচ্ছি গুগল মিটের নতুন ফিচার ব্যবহার করে কিভাবে অনলাইনে মিটিং, ক্লাস অথবা কোচিং করানো যায়। এই প্রক্রিয়ার সর্বপ্রথমে আমরা দেখব গুগল মিটিং ইনস্টলেশন ও এর লগ ইন পদ্ধতি। তারপর আমরা দেখব আমরা কিভাবে মিটিং লিঙ্ক তৈরি করতে হয় বা একটা ক্লাস শুরু করতে হয়, এবং সর্বশেষে দেখব একটা মিটিং বা ক্লাসে যোগদানের পদ্ধতি। মনে রাখবেন, গুগল মিট ব্যবহারের ক্ষেত্রে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারই যথেষ্ট, তবে প্রতি ক্ষেত্রেই আপনার জিমেইল অথবা কোনো একটা রেজিস্টার্ড ইমেইলের সাথে ইহার পাসওয়ার্ড প্রয়োজন হবে। এক নাম্বার ধাপে আমরা দেখতে যাচ্ছি কিভাবে গুগল মিট অ্যাপটি স্মার্টফোনে ইনস্টল দিতে হয় অথবা কম্পিউটার থেকে কিভাবে গুগল মিটে প্রবেশ করে গুগল মিট ব্যবহার করতে হয়। যদি আপনার স্মার্টফোনে গুগল মিট অ্যাপটি ইনস্টল করতে চান, তাহলে আপনারা গুগল প্লে স্টোরে প্রবেশ করুন এবং সেখানে যে গুগল মিট লিখে গুগল মিট অ্যাপটিকে সার্চ করে নিয়ে আসুন এবং সেখানে ইনস্টল বাটনে ট্র্যাপ করে গুগল মিট অ্যাপটিকে আপনার মোবাইলে ইনস্টল করে নিন। ইনস্টলের শেষে আপনি দেখতে পাবেন গুগল মিট একটি আইকন আপনার মোবাইলে, সেই আইকনটিতে ক্লিক করলে পরে সেখানে অ্যাড অ্যাকাউন্ট অপশনে গেলে পরে সেখানে আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করলেই আপনি গুগল মিটে লগ ইন করতে পারবেন। তারপরে চলুন কিভাবে কম্পিউটার থেকে ইউজ করতে হয়। সেক্ষেত্রে google.com-এ যে সাইন ইন বাটনটিতে ক্লিক করে আপনার ইমেইল আইডি প্রবেশ করিয়ে অনুরূপভাবে নেক্সট এবং পরবর্তীতে পাসওয়ার্ড প্রবেশ করিয়ে মোবাইলের মতো নেক্সট চাপলেই আপনার গুগল মিটে প্রবেশ হয়ে যাবে এবং মিট আইকনটিতে ক্লিক করলেই গুগল মিটে প্রবেশ হয়ে যাবে। দুই নাম্বার ধাপে আমরা শিখতে যাচ্ছি কিভাবে শিক্ষক বা মিটিং অর্গানাইজার কর্তৃক একটি মিটিংয়ের লিঙ্ক বা একটি মিটিং শুরু করতে হয়। এই প্রক্রিয়ার প্রথমেই গুগল মিটে প্রবেশ করার পর নিউ মিটিং এই বাটনটিতে ক্লিক করলে ক্রিয়েট এ মিটিং ফর লেটার এই অপশনটিতে ক্লিক করা যাবে, এবং এই অপশনটিতে ক্লিক করা মানে হচ্ছে একটি মিটিংয়ের লিঙ্ক তৈরি হবে পরবর্তীতে মিটিংয়ে অংশগ্রহণ করার জন্য। তার মানে হচ্ছে এই লিঙ্কটি একটি দাওয়াতপত্রের মতো কাজ করবে, এই লিঙ্কটি যার কাছে যাবে সেই মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে। মিটিং লিঙ্কের পুরোটাকে বলা হয় মিটিং লিঙ্ক এবং শেষের অংশটাকে বলা হচ্ছে মিটিং কোড, এবং মিটিং লিঙ্কটা পাঠানোর সময় অবশ্যই মিটিংটা কখন হবে সেই সময়টাকে মেনশন করে দিতে হবে, যাতে করে ওই সময়ে সবাই মিটিংয়ে যোগদান করতে পারে। আর মিটিং লিঙ্ক পাঠানোর জন্য আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, SMS অথবা ইমেল যে কোনোটিই ব্যবহার করতে পারেন। আমরা এখানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেছি। তো এই মিটিং লিঙ্কটা পাওয়ার পরে এই মিটিং লিঙ্কের মাধ্যমে পার্টিসিপেন্টরা অংশগ্রহণ করবে। পরবর্তীতে হচ্ছে স্টার্ট অ্যান ইনস্ট্যান্ট মিটিং। এখানে সময় মেনশন করার দরকার নেই, এখানে ক্লিক করা মাত্রই হচ্ছে তাৎক্ষণিকভাবে মিটিং শুরু হয়ে যাবে। তার মানে হচ্ছে এই মিটিং লিঙ্কটা পাঠানো মাত্রই প্রত্যেকে মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবে। এটাও অনুরূপভাবে আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, SMS অথবা ইমেল ব্যবহার করে মিটিং লিঙ্কটাকে আপনার অংশগ্রহণকারীদের মাঝে পাঠিয়ে দিতে পারবেন, যাতে তারা এই মিটিংটাতে অংশগ্রহণ করতে পারে। আমরা এখানে ইমেইল, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার ব্যবহার করে কিভাবে মিটিং লিঙ্ক পাঠাতে হয় সেটা একটু দেখিয়েছি। তারপরে দেখুন শিডিউল ইন গুগল ক্যালেন্ডার। এটি হচ্ছে গুগল ক্যালেন্ডারের ভিতরে আপনি মিটিংটাকে অথবা ক্লাসটাকে শিডিউল করে রাখতে পারেন। ফর এক্সাম্পল, আমরা ফিজিক্স ক্লাস নিচ্ছি, এই ফিজিক্স ক্লাসটা প্রতিদিন যদি নিতে হয় ডেইলি আমরা দিয়ে দিব এবং সময়টাকে মেনশন করে দিব। তার মানে হচ্ছে ওই নির্দিষ্ট সময়ে প্রতিদিনই ফিজিক্স ক্লাস হবে, এবং আমি লোকেশন মেনশন করতে পারবো, এবং ফিজিক্স ক্লাসের নিচে আমি যদি স্টুডেন্টদেরকে কোনো ইনস্ট্রাকশন দিতে চাই সেটাও আমরা দিয়ে দিতে পারবো। এবং মিটিংয়ের আগে বা ক্লাসের আগে গুগল ক্যালেন্ডার স্বয়ংক্রিয়ভাবে একটি ইমেল পাঠিয়ে দিবে, যে ইমেলের ভিতরে মিটিং লিঙ্কটি থাকবে, যে মিটিং লিঙ্ক ব্যবহার করে প্রত্যেক অংশগ্রহণকারী মিটিংয়ে বা ক্লাসে অংশগ্রহণ করতে পারবে। তো দেখুন, আমরা একটা ক্লাস অলরেডি শিডিউল করেছি, সেই ক্লাসটি এখানে চলে এসেছে 10টা থেকে 11টা পর্যন্ত চলে এসছে। আমরা যেহেতু ডেইলি দিয়েছিলাম তাই এটা চলে এসছে। এখন দেখুন কিভাবে মিটিং লিঙ্কটা পাওয়া যায় ইমেলের ভিতরে, এইটা হচ্ছে সেই রকম একটা স্যাম্পল। তারপরে হচ্ছে কিভাবে মিটিং লিঙ্ক থেকে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়, ধাপ 3। এখানে আমরা শিখব কিভাবে মিটিং লিঙ্ক ব্যবহার করে অথবা মিটিং কোড ব্যবহার করে মিটিংয়ে অংশগ্রহণ করতে হয়।
এখানে আমরা ইমেলে একটি মিটিং লিঙ্ক পেয়েছি, এই মিটিং লিঙ্কটার ভিতরে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে গুগল মিটে প্রবেশ করে যাবে এবং সেখানে জয়েন নাও দেওয়া মাত্রই মিটিংয়ে ঢুকে যাবে। যদি আপনি লগ ইন না করা থাকেন অবশ্যই এখানে লগ ইন করতে হবে, অথবা মিটিং কোডটি ব্যবহার করলেও অনুরূপভাবে জয়েনে ক্লিক করার সাথে সাথে মিটিংয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এখন দেখুন শিক্ষক বা অর্গানাইজার এই গুগল মিটে মিটিং পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু বিশেষ সুবিধা পেয়ে থাকে, সেগুলো কি কি। সর্বপ্রথমে হচ্ছে কোনো একজন নতুন পার্টিসিপেন্ট যদি মিটিংয়ে অংশগ্রহণ করে তাকে শিক্ষক বা অর্গানাইজার কর্তৃক অ্যাডমিট করাতে হয়। এখানে এই পার্টিসিপেন্ট ইতিপূর্বে কখনোই অংশগ্রহণ করেনি, তাই তাকে ফার্স্ট টাইম অ্যাডমিট করাতে হচ্ছে। একবার অ্যাডমিট করালে দ্বিতীয়বার বা পরবর্তী কোনো ক্লাস বা মিটিংয়ে তাকে আর অ্যাডমিট করানোর প্রয়োজন হয় না, কারণ সে আলটিমেটলি ভেরিফাইড হয়ে যায়। আর অর্গানাইজার চাইলে কাউকে মিউট করে দিতে পারে, কারোর সাউন্ড বন্ধ করে দিতে পারে, অথবা কোনো মিটিং থেকে কাউকে চাইলে কিক আউট করে বা মিটিং থেকে বের করে দিতে পারে ফোর্সিবলি। এই ফ্যাসিলিটিগুলো অর্গানাইজারের কাছে থাকে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটিকে পজ করে করে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।